মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রিনটিনকে স্কুল থেকে ছাড়ালি কেন? বলছি তোমাকে একটু সময় আছে তো? অ্যাকচুয়ালি কি হয়েছিল মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো? কি তোর নির্লজ্জ হয়ে গেছিস তুই? নিজের সন্তান তাকে তুই স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিস? এই শোনো, আমার সাথে এত বড় বড় কথা বলবে না। আমি কিন্তু বলি, আরে কি কি করছিস? আরে তুই অনন করছিস। আরে কি মুশকিল, কি করবি? আরে কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস? শোনো না মা, কি করবি? শোনো না কিন্তু, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলবি? গায়ে হাত তুলবি? ফিকিরি হয়ে মালিককে পেটাবে, একটু সাহস। মাথা খারাপ হয়ে গেছে অ্যাবসেন্ট তুই ভদ্রমহিলা, কিরকম ভাবে মেরেছে জানো আমাকে? আমি কিন্তু মা, আমি তোমায় বলে দিই। তুমি একদম চিন্তা করো না সামনে, খ্যাপামি আমি এক সেকেন্ডে গুছিয়ে দেবো, দেখবে কেমন করে হাতটা মুচকে দিতে পারি। হ্যাঁ দেবো নাকি আমি হাতটা মুচকে? চুপ, একদম চুপ। দুজনের গায়ে হাত দেওয়া হচ্ছে, এত বড় স্পর্ধা তোমার? হ্যাঁ এত বড় স্পর্ধা? কাটারি হাতে কি বলেছিলাম ভুলে গেছো তুমি? যদি একটু অন্যায় রাজ পাই তাহলে তোমার সব পাপের বিনাশ জুই করবে, নিজের হাতে করবে। ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও বেনি, না হলে দুটো হাত ভেঙে মুচকে দেবো আমি একদম। তারপর খাওয়ার সময় ধোয়ার চিন্তা করবে আর ধোয়ার সময় খাওয়ার চিন্তা করবে। ক্ষমা চাও বেনি, হাতটা ছাড়ো জুই, জুই হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। খুব সাহস বেড়েছে না? বাড়ির মালকিনের হাত মোচড়াবে? দাঁড়া, আজ তোমার একদিন কি আমার একদিন? সাম্য সাম্য, এক্ষুনি পুরোটাকে ওপর থেকে নামাও আর সোজা বাড়ির বাইরে ফেলে দিয়ে এসো, যাও। বাড়াবাড়ি করো না বেনি, একদম চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আজ আজ আমি প্রত্যেককে দেখে নেব। সাম্য কাউকে ছাড়বে না, এই প্রত্যেকটা ভিকিরি দল তো এই বাড়ি থেকে বেরোবেই, সঙ্গে সঙ্গে তোমার বাবা পাও। আজ জুঁই যে ভুলটা করেছে সেই ভুলের মাশুল দেবে প্রত্যেকে, প্রত্যেকে। খুব সাহস বেড়েছে না তোমার? খুব রংবাজি দেখি আমার হাতটা মুচকে ধরেছিলে, তাই তো? ঘাড় ধাক্কা খেতে হবে শুনে একেবারে চুপ করে গেছো? হ্যাঁ, হাতটা ছেড়ে দিলি কেন জুঁই? মুচকে ভেঙে দিতে পারলি না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।